नमस्कार बंधुरा, आबारो एक नतून रेसिपी अपने सबा के स्वागत। बंधुरा आज के अपन संगे छोलार डाले रेसिपि शेयर करब। छोलार डाले रेसिपिटी खेते किन्तु असाधारण स्वादेर हय। बाड़ीते जदि हठात गेस्ट एसे जाए ताहलेओ आपनारा खूब झटपट तैरी करे दिते पारबेन। एई रेसिपिटी आपनारा भात रुटी लुचि परोटा सबकिछुर संगे खेते पारबेन, किंबा दुपुर आर रातेर मेनुतेओ राखते पारेन। तो चलुन रेसिपिटी देखे नेवा जाक। एखाने आमी छोलार डाल नियेछि 250 ग्राम, ठंडा जले 2 घंटा भिजिए रेखेछिलाम। 2 घंटा पर जलटा झरिए आमी आपनादेर देखिए दिच्छि। देखुन डालटा नरम हये गेछे आर फुले उठेछे। आपनारा जदि छोलार डालटाके 2 घंटा मतो एभावे भिजिए राखेन ताहले डालटा अनेकटा नरम हये जाबे आर सिद्ध करतेओ किन्तु खूब बेशि टाइम लागबे ना। तबे ना भिजिएओ छोलार डालटाके किन्तु रान्ना करा जाय। তবে সেক্ষেত্রে ডালটা সিদ্ধ হতে একটু কিন্তু সময় বেশি লাগবে। এবার একটা প্রেসার কুকার আমি নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 গ্লাস মতো জল। দিয়ে দেব আমি সঙ্গে পরিমাণ মতো লবণ। তবে আপনারা আপনাদের ছোলার পরিমাণ অনুযায়ী এখানে লবণের ব্যবহারটা করবেন। ভিজিয়ে রাখা ডালটাকে প্রেসার কুকারে মাত্র 2টি সিটি দিয়ে আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, একটু বড় বড় করে কেটে। আপনাদের যদি আলু পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। এবার মাত্র 2টি সিটি দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা অবস্থাতেই রেখে দেব। 5 মিনিট পর দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। 2টোর বেশি সিটি দিলে কিন্তু ডালটা একদমই গলে যাবে আর কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি আমি 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো গোটা জিরে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 থেকে 5টা তেজপাতা আর দিয়ে দেব এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর দিয়ে দেব এখানে 2টো এলাচ দানা আর দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 টুকরো দারচিনি। এবার সমস্ত শুকনো মশলাগুলো 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ গ্রেট করা আর দিয়ে দিচ্ছি সঙ্গে একটা বড় সাইজের টমেটো। দিয়ে দেব এখানে সঙ্গে সামান্য পরিমাণ লবণ। যেহেতু লবণটা সিদ্ধর সময় দিয়েছিলাম তাই এখানে লবণটা একটু কম দিচ্ছি আর পরে লাগলে চেক করে আবার দেয়া যাবে। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেব এখানে 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, সাধারণ ছোলার ডালটাকে একবার হলেও আপনারা এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো জল। মশলাটা যাতে লেগেও না যায় আর তাড়াতাড়ি যাতে টমেটোর সঙ্গে সিদ্ধও হয়ে যায় সেই জন্য এখানে 1 বাটি জল দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর কষিয়ে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আর যখন তেল আর মশলা কড়াই থেকে আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে কষানোটা কিন্তু একদম হয়ে গেছে। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালের সঙ্গে আরও 1/2 গ্লাস মতো জল অ্যাড করে দিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমার ভাতের সঙ্গে ছোলার ডালের এই রেসিপিটি হচ্ছে তাই আমি একটু এখানে জলের পরিমাণটা বেশি দিলাম। আপনারা যদি রুটি লুচি পরোটার সঙ্গে খেতে চান তাহলে এখানে জলের পরিমাণটা আরেকটু কমিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা একবার ছোলার ডালটাকে এভাবে রান্না করে দেখুন, ছোট থেকে বড় কিন্তু সবাই আঙুল চেটে চেটে খাবে আর এত অসাধারণ হয় খেতে, একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। তো ছোলার ডালটা এবার ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ফুটে ওঠার পর আমাদের 3 থেকে 4 মিনিট মতো ফোটালে দারুণ টেস্টি ছোলার ডালের এই রেসিপি রেডি হয়ে যাবে। ফ্লেমটাকে অবশ্যই এখানে হাইতে রেখে ছোলার ডালটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটে ওঠার পর এবার আমি লবণটাকে চেক করে নিচ্ছি। লবণটাকে চেক করে নিয়ে যদি কম মনে হয় তাহলে আরেকটু অ্যাড করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা কুচানো। ধনে পাতা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব।
एक मिनट फुटिए नेवार पर एर मध्ये दिए दिच्छी सामान्य परिमाण गरम मसलार गुड़ो। गरम मसलार गुड़ो दिए एबार फ्लेमटाके अफ करे देव। फ्लेमटाके अफ करे दिए डालेर संगे धने पाता और गरम मसलार गुड़ोटाके खूब भालोभावे मिशिए नेब। खूब भालोभावे मिशिए नेवार पर दुई थेके तीन मिनट मतो एभावे छेड़े देव। दुई थेके तीन मिनट पर तारपर आमि डालटाके सार्व करे नेब। डालटा किन्तु सार्व करार जोन्ने आमादेर एकदमी रेडी। बंधुरा आपनारा किन्तु बाड़ीते अवश्य एकबार एभावे ट्राई करे देखबेन। रेसिपिटी भालो लागले लाइक करते किन्तु एकदमी भूलबेन ना। रेसिपिटी भालो लागले लाइक शेयर कमेंट करते भूलबेन ना किन्तु बंधुरा। आज ताहले एई पर्यन्त बंधुरा, देखा हबे अन्य कोनो भिडियोर संगे। ततक्षण सुस्थ थाकबेन, भालो थाकबेन, धन्यवाद।